কৈশোর থেকে অরক্ষিত রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণহানি সহ প্রতিটি ঘটনায় হামিদুর রহমানের মনে নাড়া দিত আর তার ইচ্ছে ছিল এসব দুর্ঘটনা প্রতিরোধে কিছু করার সেই চিন্তা চেতনা থেকেই সেলফ কন্টাক্টর রেলওয়ে অটো সিগন্যাল উদ্ভাবন করেন তিনি রেলমন্ত্রীর অনুমতি সাপেক্ষে হামিদুরের উদ্ভাবনটি চলতি বছরের বিশ জানুয়ারি থেকে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার হাতিয়া লেভেল ক্রসিংয়ে বাস্তবায়ন ও ব্যবহার করা হচ্ছে আর হামিদুরের দাবি সারাদেশে এই সেলফ কন্ডাক্টর রেলওয়ে অটো সিগন্যাল বাস্তবায়ন করা হলে অরক্ষিত রেল ক্রসিং এ দুর্ঘটনা কমে যাবে এই না থাকার কারণে আমাদের জন্য সুবিধা অনেক বৃদ্ধ লোক পার হইতে পারবে ছোট পোলা পান বৃদ্ধ লোক এরা হলো ট্রেন আসলো না না আসলো এটা খেয়ালই করে না পার আর এটা থাকার কারণে সুবিধা বুঝতে পারে যে ট্রেন আসার সাথে সাথে বলে দেয় যে ট্রেন আসছে থামুন করে মানুষ সতর্ক হয় এমনকি চলাচলে আমাদের জন্য সুবিধা এই পয়েন্টের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে কিন্তু আমরা যখন আমরা এখন দেওয়া হয়েছে এটা থাকলে আমাদের পক্ষে ভালো অনেক উপকার আসবো কারণ হলো এটা দেওয়ার পর থেকে অনেক আপনার হলো মানুষ অ্যাক্টিভ হয়েছে এটা সিগনাল অনেক সময় দাঁড়ায় থাকে যে কিছু বলে কিনা হামিদুর রহমান কালীহাতি উপজেলার হাসরা গ্রামের আব্দুর রহিমের ছেলে তিনি দু সালে এসএসসি ও দু সালে এইচএসসি পাশ করেন দু সালে সরকারি সাদাত কলেজে বাংলা বিভাগ থেকে স্নাতক শেষ করেন হামিদু দু বারো সাল থেকে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এছাড়া দু হাজার ষোলো সালে টাঙ্গাইলিয়া মাওলানা ভাসানী টেকনিক্যাল কলেজ থেকে ছয় মাসের ইলেকট্রিক্যাল কোর্স ও দু সালে এক বছরের কমিউনিকেশন টেকনিক্যাল কোর্স সম্পন্ন করেন হামিদুর অরক্ষিত লেভেল ক্রসিং জন্য সুরক্ষার জন্য চিন্তা ভাবনা করে এই প্রজেক্ট উদ্ভাবন করছি এই প্রকল্পটা যেখানে রেল গেট কিপার নাই বা যেখানে মনে করেন যে অরক্ষিত লেভেল ক্রসিং আছে সেখানে এই প্রকল্পটা দিলে সাধারণ পথচারী সাধারণ পরিবহন অনেক পূর্ব থেকেই ট্রেন আসার এক থেকে দেড় কিলোমিটার দূরে আগে থেকেই শুনতে পাবে ট্রেন আসছে থামুন এবং কি ডিজিটাল থাকবে দেশের যোগাযোগের অন্যতম নিরাপদ আরামদায়ক ও পরিবেশবান্ধব মাধ্যম হল রেলপথ দেশের প্রায় তিন হাজার কিলোমিটার রেলপথে দুই হাজার আটশো লেভেল ক্রসিং রয়েছে এর মধ্যে উননব্বই শতাংশ অরক্ষিত দেশের সব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রতিনিয়ত ট্রেনের সঙ্গে বিভিন্ন ধরনের পরিবহনের দুর্ঘটনা ঘটছে এতে ট্রেন ও সাধারণ পরিবহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন দুর্ঘটনা প্রতিরোধের জন্য আমার স্বচিন্তিত নিজস্ব ও একক উদ্ভাবনটির নাম সেলফ কন্টেক্টর রেলওয়ে অটো সিগন্যাল আর আর্থিকভাবে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই প্রকল্প শতভাগ বাস্তবায়ন বলে মনে করেন হামিদুর রহমান এটা হলে বেড়া মানুষ উপকৃত হবে এবং কি ট্রেনের সাথে সাধারণ পরিবহনের দুর্ঘটনা কমে যাবে এবং কি যানমালের নিরাপত্তা হবে এই প্রকল্পটা বাংলাদেশ সরকার এবং কি রেলওয়ে মন্ত্রণালয় যদি সকল আনমেন গেটে ব্যবহার করে তাহলে দেখা যাবে যে রেল পরিবহনের দুর্ঘটনা যেমন কমে যাবে সাধারণ পরিবহনের দুর্ঘটনা কমে যাবে এবং কি রেল পরিবহনের নিরাপত্তা অনেক বেগবান হবে এখানে বাস্তবায়ন করার জন্য রেল মন্ত্রণালয় আমাকে অনুমোদন দিয়েছে সেই হিসাবে আমি এখানে পাইলটিং হিসেবে স্থাপন করছি এখানে যতটুকু কার্যকরী হয়েছে এটাকে আমি আর কিছু ইমপ্লিমেন্ট করলেই সরকার যদি আমাকে আর্থিকভাবে সহায়তা করে তাহলে আর কিছু ইমপ্লিমেন্ট করলে আমি এই প্রকল্পটাকে শতভাগ কার্যকরী করে পুরোপুরি বাস্তবায়নের ব্যবহার উপযোগী করে তুলতে পারবো যাতে করে মানুষ উপকৃত হবে টাঙ্গাইল প্রতিনিধি জুয়েল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি আপডেট টিভি